আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কফিলউদ্দিন, সহকারী শিক্ষক, জলিপুর মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর, ঝিনাইদহ। অনলাইনের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, অনলাইনে আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করব, সপ্তম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় থেকে আমরা একটা উদ্দীপক নিয়েছি এবং তিনটে প্রশ্ন করা আছে, আমরা একটা সুন্দর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা কয়ে বি এর সরল মান নির্ণয় করি। বি এর সরল মান নির্ণয় করি, তাহলে আমরা দেওয়া আছে বি সমান সমান এক্স পাওয়ার এক্স মাইনাস প্লাস ওয়াই। তাহলে আমরা যদি গুণ করি এক্স মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স পাওয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ। তাহলে আমাদের এখানে থাকলো এক্স পাওয়ার থ্রি মাইনাস প্লাস ওয়াই পাওয়ার থ্রি। তাহলে বির মান আমরা বের করলাম কি, এইটা। তাহলে আমাদের সরল মানটা বের হলো। শিক্ষার্থী, ক্ষয়ে আমাদের কি আছে, ক্ষয় আছে এ ও বি এর সরল মান বের করো। তাহলে আমরা দেওয়া আছে কি, দেওয়া আছে এ সমান সমান এক্স পাওয়ার টু স্কোয়ার এক্স প্লাস ওয়াই। যেহেতু আমাদের এখানে প্লাস মাইনাস, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি করব, এটা গুণ করে দেখি। আমরা গুণ দেখিয়ে দিই, গুণটা দেখিয়ে দিলাম মাইনাস এক্স ইন এক্স পাওয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। তাহলে এক্স মাইনাস ওয়াই কিউ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের যদি এর মান বের হয় ক থেকে পাই বির মান এক্স পাওয়ার থ্রি প্লাস, অতএব এ প্লাস বি সমান সমান আমরা যোগ করে পাই কি এক্স পাওয়ার থ্রি মাইনাস ওয়াই পাওয়ার থ্রি প্লাস এক্স পাওয়ার থ্রি প্লাস ওয়াই পাওয়ার থ্রি। তাহলে ওয়াই তো এটা কেটে গেলে আমরা টু এক্স পাওয়ার থ্রি, এটা আমাদের উত্তর আসলো। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্ষয় বলেছে এ ও বি এ যোগ করে কত, তাহলে এ ও বি এ যোগ করলে টু এক্স পাওয়ার থ্রি পাওয়া গেল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে গ নাম্বার কী বলছে, গ নাম্বার বলছে দেখা হচ্ছে এ বি সমান সমান বি। তাহলে ক থেকে পাই বি সমান সমান এক্স পাওয়ার থ্রি, খ থেকে পাই এ সমান সমান এক্স পাওয়ার থ্রি মাইনাস ওয়াই, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান এ বি এক্স পাওয়ার থ্রি মাইনাস ওয়াই পাওয়ার থ্রি
गुण एक्स पावर थ्री प्लस वाई पावर थ्री ताले जो दिया सूत्र सहाजे गुण करी एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर ताले एक्स पावर सिक्स माइनस वाई पावर सिक्स ताले हमारा लेफ्ट हैंड साइड समान समान राइट हैंड साइड प्रूफ्ड माने डान पक्ष बाम पक्ष मिलाते हैं আমাদের বাম পক্ষে যে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ এ এ বি এর মান হচ্ছে আমাদের এইটা আর ডান পক্ষ এটা রয়েছে শিক্ষার্থী ডান পক্ষ আর বাম পক্ষ একইভাবে প্রমাণিত হলো ডান লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রুফ মানে প্রমাণিত হলে যে ডান পক্ষ যা বাম পক্ষ তাই প্রিয় শিক্ষার্থী এই অধ্যায়ে আমরা সুন্দরভাবে আলোচনা করলাম আমরা পরবর্তীতে এদের আরও সুন্দরভাবে আলোচনা করব সকলে জানে স্বাগতম আসসালামু আলাইকুম।